নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেল ধর্মকথায় আপনাদের সকলকে জানাই হার্দিক আমন্ত্রণ। আজকে নতুন পর্বের নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, চলতি বছর কবে পড়ছে গণেশ চতুর্থী? গণেশ চতুর্থীর শুভক্ষণ কতক্ষণ থাকছে? কিভাবে আপনি সহজ উপায়ে নিজের বাড়িতে গণেশ পুজো করবেন? সব কিছু বিস্তারিত তথ্য থাকছে আজকের পর্বে। প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান ও সমৃদ্ধির দেবতা গণেশ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসে তার জন্ম। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট থেকে সেপ্টেম্বরে গণেশের জন্ম। গণেশ চতুর্থীতে তার জন্মের উৎসব পালন করেন তার ভক্তরা। গণেশকে প্রজ্ঞা, রচনা, ভ্রমণ, বাণিজ্য ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। তাকে গজানন, গজদন্ত ও বৃহদন্ত নামেও ডাকা হয়। তার মোট নামের সংখ্যা 108টি। পুরাণ অনুসারে দেবী পার্বতী চন্দন বাটা দিয়ে গণেশকে তৈরি করেন। এবার আমরা জানব গণেশ চতুর্থীর শুভক্ষণ কতক্ষণ থাকছে, কোন টাইমের মধ্যে আপনারা গণেশ পুজো করলে অধিক ফল লাভ করতে পারবেন। চলতি বছর 31শে আগস্ট পড়েছে গণেশ চতুর্থী। ভাদ্র মাসে শুক্লপক্ষে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব। চলতি বছর গণেশ চতুর্থী পড়েছে 30শে আগস্ট রাত 3টে 33 থেকে। শুভক্ষণ থাকবে 31শে আগস্ট রাত 3টে 22 পর্যন্ত। জানা যাচ্ছে গণেশ পুজোর শুভ সময় সকাল 11:05 থেকে দুপুর 1:38 পর্যন্ত। এবার আমরা জেনে নেব কিভাবে আপনি খুব সহজেই বাড়িতে করতে পারবেন গণেশ পুজো। এই শুভ দিনে গণেশ দেবতাকে ঘরে নিয়ে আসুন। একটি লাল রঙের কাপড়ের উপর রাখুন, তারপর তার পুজো করুন। পুজোর আগে গঙ্গা জল দিয়ে গণপতির আরাধনা করুন। তারপর ফুল এবং দূর্বা এবং চন্দন দিয়ে পুজো করুন। গণপতি বাপ্পাকে তার পছন্দের খাবার মোদক এবং লাড্ডু দিন। প্রসঙ্গত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও কর্ণাটক, গুজরাট, উড়িষ্যা, গয়া, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় গণেশ পুজো হয়ে থাকে। গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী হিসেবেও পরিচিত। বাড়িতে, সবাসনে, ক্লাবে, মণ্ডপে গণেশের মূর্তির আরাধনা করা হয়। পুজোর কয়েকদিন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেন এবং পুজো শেষে গণেশের মূর্তি ভাসান দেওয়া হয়। এই সম্পর্কিত এবং বিভিন্ন সম্পর্কিত আরও ভিডিও পেতে আজকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।